আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের সাথে এই প্রথম একটি ক্লাস নিতে যাচ্ছি। অবশ্য আমার এটা নিয়মিত ক্লাস হবে না, তোমাদের নিয়মিত শিক্ষক উনি অসুস্থ হয়ে পড়েছেন, তার পরিবর্তে আমি আজকে ক্লাস দিচ্ছি। তো আশা করি তোমরা ভালোই আছো। আজকের ক্লাসটা আমি আনসিন বিষয়ের উপরে, অর্থাৎ আনসিন কম্প্রিহেনশন না, গ্রামার জাতীয় কোশ্চেন নম্বর 10, এটা নিয়ে আমি আলোচনা করবো। এটি বারবার চর্চার মাধ্যমে আমরা শিখব, এটি আসলে কমনের বিষয় না, শিখতে হয়, আমরা শিখি উত্তর দিব। এগুলো স্যাম্পল প্রশ্ন, আমরা একটি স্যাম্পল প্রশ্ন পড়ে লিখেছি, তোমাদেরকে খেয়াল রাখতে হবে, কোনো খুব মনোযোগী হবে। কোশ্চেন নম্বর 10, এটি হচ্ছে তোমাদের যে নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন, এই প্রশ্নটি আসবে। এতে নাম্বার থাকে, মার্কস থাকে 6 নম্বর। কোশ্চেন নম্বর 10 কিন্তু মার্কস যেটা সেটা 6, 1, 2, 3। তো এখানে কি থাকে, এই প্রশ্নে কি থাকে? এই প্রশ্নে তোমাদের জন্য একটা ইনস্ট্রাকশন থাকে, নির্দেশাবলী থাকে। এই নির্দেশাবলীকে ভিত্তি করে আমরা তিনটা প্রশ্নের উত্তর দিই। তো তোমাদের প্রশ্নপত্রে এরকম একটা নির্দেশাবলী থাকে যে হিয়ার আর সাম ইনস্ট্রাকশনস টু কিপ ইউর বডি ফিট, রিড দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স ফলোয়িং ইট। এভাবে একটা নির্দেশাবলী থাকে যে প্রশ্নপত্রে তোমাকে কিছু নির্দেশাবলী দেয়, এটা তোমাকে পড়তে হবে, ওই নির্দেশাবলী অনুসরণ করে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন তোমার নলেজ, দ্বিতীয় প্রশ্ন তোমার আন্ডারস্ট্যান্ডিং, তুমি বুঝতে পারছো কিনা, এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে তুমি অ্যাপ্লিকেশন, তুমি এটা প্রয়োগ করে একটু বড় করে একটু ইলাবোরেট আনসার দিতে পারবে, এবং এতে নাম্বারও থাকে তোমার 3। তাহলে আমরা ইনস্ট্রাকশনগুলো পড়ি। আসুন আমরা পড়ে যাই, হাউ টু কিপ ইউর বডি ফিট, এই হলো তোমার হেডলাইন, কীভাবে তোমার শরীর সুস্থ রাখতে হবে। শরীর কীভাবে সুস্থ রাখতে হয় আমরা কম বেশি একটু একটু জানি, তারপরও কী করতে হবে আমাদের বডি দেখা আছে। গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সবাই বুঝতে পারছো কথাটা, খুব সকাল সকাল ঘুম থেকে কী করতে হবে, উঠতে হবে, অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে উঠো, সকালে ওঠা ভালো। এখন যারা ছেলে তারা বলতো স্যার আমরা তো উঠবো, হ্যাঁ সবার জন্যই, ছেলে মেয়ে সবার জন্যই সকালে ওঠা ভালো। কেউ স্কুলে আসবে, কেউ অন্য কাজ করবে, ব্যায়াম করবে, হাঁটবে ইত্যাদি। ইট আ ব্যালান্সড ডায়েট, সুষম খাবার খাও, যে খাবারের ভিতরে সব ধরনের খাবার একটু একটু আছে, শুধু মাংস খেলে হবে, শুধু দুধ খেলে হবে, সব ধরনের খাদ্যই খেতে হবে, রুটিন করে খেতে হবে, সব ধরনের দামি কম দামি সব খাদ্যই খেতে হবে, পরিকল্পিত খাবার। কিন্তু আমরা কি সেই সুষম দিকটা চিন্তা করি? না, আমরা শুধু কোনটা কোনো রকম খেতে পারি, আর সত্যি এটাই আমরা ভাবি বেশি, এর ভিতরে একটু আমাদের হিসেব নিবেশ করে খাওয়া উচিত, মাসে একবার গরু মাংসও খাওয়া উচিত। ড্রিঙ্ক এনাফ পিওর ওয়াটার, পর্যাপ্ত বিশুদ্ধ পানি খাও, আমাদের অনেক পানি খেতে হবে এই গরমের দিনে, আমরা কিন্তু কম পানি খাই, পানি কাছে যাই না, গলা যখন একটু শুকিয়ে যায় আর চলে না তখন পানি কাছে যাই, স্বেচ্ছায় কিন্তু পানি খেয়ে যায়, এটা আমাদের অভ্যাস, গলা আটকে গেলে তখন আমরা পানি খাই, এটা এখন তো খাই না, আসলে প্রতি 2 ঘন্টা পরে একটু পানি খাওয়া উচিত। টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, নিয়মিত শারীরিক ব্যায়াম করো। তোমাদের যে বয়স পঞ্চম শ্রেণীতে যারা পড়ো, একটু দৌড়াদৌড়ি করতে পারো, খেলাধুলা তুমি করোই, বাচ্চারা তো বাইরে মাঠে খেলে, তাদের ব্যায়াম হয়ে যায়, মেয়েরাও টুকটাক নাড়াচাড়া করতে দৌড়াদৌড়ি হালকা করবো, বাসাবাড়িতে ব্যাপক লাগবে না, সামান্য একটু করতে হবে, 5 বার উঠে বসে করলে একটা ব্যায়াম হয়ে যাবে, কিছু করতে হবে। আর আমাদের বয়সে অনেক করতে হয়, আমাদের 1 ঘন্টা হাঁটতে হয় নিয়মিত, এটা না করলে আমাদের শরীর ভালো থাকবেই না। তো আমরা আরও একটা ডিসকাশন শুনলাম, টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, তুমি যা কিছু করো নিয়মিত করো, একটু করতে হবে, শরীর চর্চা
স্বাস্থ্য গঠনের একটি মাধ্যম, এটা গ্রুপ হয় এরপর টি হয়। কন্ট্রোল ইউর ইমোশন, তোমার আবেগ সংযত করো, নিয়ন্ত্রণ করো। আমরা কী করি, সামান্য একটু ব্যাপারে অনেক রাগ করে ফেলি, আবার কান্নাকাটি করি। তোমার মা সামান্য একটু বকা দিছে, তুমি তার সাথে দুই দিন কথাই বলো না, এইভাবে তোমার ইমোশন রাখতে চলে না। আবার সামান্য একটু কষ্ট পেয়েছো, কান্নাকাটি শুরু করে দিলাম, তাও হবে না, তোমার এই ইমোশনটাকে সংযত করতে হবে। হাসতে শুরু করলা, তো হাসতেই আছো, এভাবে হবে না, একটু হাসো, মানুষ যেন বোকা না। তো সব কিছু আমাদের নিয়ন্ত্রণে করতে হবে, এটাও শরীর সুস্থ থাকার একটি অংশ, যে একটু কন্ট্রোলে নেই, তো হাসতেই থাকে বোকার মতো, তাই না? এভাবে হবে না, বোকা না হলে মানুষ। আমরা ডিরেকশনগুলো শুনলাম, এই ডিরেকশন ফলো করে আমরা তিনটি প্রশ্নের উত্তর দেব, তিনটি প্রশ্নের উত্তর দেব। প্রথম প্রশ্নের নাম্বার এক, দ্বিতীয় প্রশ্নের নাম্বার দুই, তৃতীয় প্রশ্নের নাম্বার তিন। প্রশ্নের উত্তরগুলো কীভাবে হবে এটি আমি ধীরে ধীরে বলতেছি, তোমরা এখন শুনবে, এখন কোনো লেখালেখি নেই, শুনতে হবে, শুনলে পরবর্তীতে নিশ্চয়ই তোমরা লিখতে পারবে। এই লিখতে পারাটা, শুনে লিখতে পারাটা একটা যোগ্যতা, তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনলে নিশ্চয়ই এরপরে লিখতে পারবে। প্রথম প্রশ্ন, হোয়েন শুড উই গেট আপ, এখানে আমরা উই ব্যবহার করেছি, তো উই যদি থাকে আমরা উত্তরেও উই দেব। যদি ইউ থাকত, যে হোয়েন শুড ইউ গেট আপ, তখনও তুমি উত্তরের সময় উই লিখবে, তাহলে উই থাকলেও আমরা উই লিখবো, ইউ থাকলেও উই লিখবো। আর এই শুডটা তো ব্যবহার করতে হবে, একটা টাইম চেয়েছে, হোয়েন শুড উই গেট আপ, উত্তরে কী হবে তাহলে, উই শুড গেট আপ, উই শুড গেট আপ। আমরা এখান থেকে দেখব, এই দেখো গেট আপ কিন্তু হয়ে গেল, আর্লি ইন দ্য মর্নিং, তাহলে আমার এই বুদ্ধিটুকু, এটাই আমার নলেজ, যে এই প্রশ্ন সেটা আমি এখান থেকে উত্তর দিই। আমি যদি বলি উই শুড গেট আপ, ড্রিঙ্ক অ্যান্ড আপ ক্লিন ওয়াটার, এক কিছু হইল, এটা কি নলেজ হইল? এইভাবে উত্তর দেওয়া যাবে না, অর্থই হইল, বুঝি নেই কিছু, ওইটাই তোমার জ্ঞান, যে এই প্রশ্নে কী চাওয়া হয়েছে, তার উত্তর কোথায় আছে, খুঁজে নিতে পারা, এটাই তোমার যোগ্যতা, এটাই তোমার স্কিল। তাহলে উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমাদের সকালবেলা ঘুম থেকে উঠা উচিত। আমরা প্রথম প্রশ্ন খুব সহজ, এটা তোমার নলেজ বেসড কোশ্চেন, তোমার জ্ঞান আছে কি না, তুমি তোমার উত্তর দাও কি না, যে কখন ওঠা উচিত, তখন যদি রাত দশটার সময় ওঠা উচিত, তত হলো না, সকাল ওঠা উচিত, তো উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমরা ডিরেকশন থেকে উত্তরটা নিলাম, কিন্তু ডিরেকশনের লেখা ছিল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এখন তুমি যদি উত্তরে লিখে ফেলো গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, কিন্তু প্রশ্ন কিন্তু হইল না, উত্তর কিন্তু হইল না, এভাবে নাম্বার হবে, তোমাকে যেভাবে প্রশ্ন আসে সেভাবে উত্তর দিতে হবে। হোয়েন শুড উই গেট আপ, উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। শেষ দ্বিতীয় প্রশ্ন, হোয়াই শুড উই ইট আ ব্যালেন্স ডায়েট, কেন আমাদের উচিত একটি সুষম খাবার খাওয়া। আমরা যখন উত্তর লিখব এখানকার সাহায্য নেব, দেখো হোয়াই এর উত্তরটা দেবো, কেন কিছু উপকার করে, সুষম খাবার শরীরের জন্য উপকারী। আর এই যে উই, এটা দিয়ে শুরু করবো, সাবজেক্ট দিয়ে শুরু করব, তারপরে অক্সিলারি ভার্ব, তারপর প্রিন্সিপাল ভার্ব, তাহলে উই ইট শুড না, কী হবে, উই শুড ইট, উই শুড ইট, উই শুড ইট আ ব্যালেন্স ডায়েট, আমাদের সুষম খাবার খাওয়া উচিত, বিকজ কারণ ইট ইজ ভেরি এসেন্সিয়াল ফর আওয়ার হেলথ, অথবা ইট ইজ ভেরি এসেন্সিয়াল ফর কিপিং আওয়ার হেলথ। তো আমরা উত্তরটা সহজ করেই বলি, উই শুড ইট আ ব্যালান্সড ডায়েট বিকজ ইট ইজ এসেন্সিয়াল, ই ডাবল এস ই এন টি আই এ এল, এসেন্সিয়াল, টি আই এ এল, এসেন্সিয়াল অ্যাডজেক্টিভ, ইট ইজ এসেন্সিয়াল ফর আওয়ার গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য এটা অপরিহার্য, এই জন্য আমাদের ব্যালান্স ডায়েট খাওয়া উচিত। আমি আবার শুনাই, উই শুড ইট আ ব্যালান্স ডায়েট বিকজ ইট ইজ এসেন্সিয়াল ফর আওয়ার গুড হেলথ। দ্বিতীয় উত্তরটা হয়ে গেল, এবার আসো তৃতীয় প্রশ্নের, এটাকে আমরা কী বলি, জানি অ্যাপ্লিকেশন, প্রয়োগ, তুমি প্রয়োগ করতে পারো কি না, এবং
কিছু বাক্য লিখতে পারো, সেন্টেন্সগুলো শুদ্ধ হয় কিনা, কিভাবে বাক্যগুলো লিখতে হয় এবং আমাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করে তুমি লিখতে পারো কিনা। এখানে 3 থেকে 4টি প্রশ্ন সেন্টেন্স হওয়া উচিত, নাম্বার যেহেতু 3 থেকে 4টি। তুমি দেখো তোমার ডিরেকশন আছে 5টি, তুমি কী করবা, দুইটা দিকে অনেক সময় জোড়া দেবা, দুইটা জোড়া দেবে একটা, দুইটা জোড়া দেবে একটা, এক নাম্বার আলাদা রাখবা, তাহলে 3টে হয়ে গেল। এই 3টে হয়নি, আমরা তোমাকে 3 নম্বর দিব। এখানে 6 ভিতরে সবাই 6 পাবে। দেখো আমরা কিন্তু এখান থেকে উত্তর দিচ্ছি, বাহার থেকে না। সুতরাং আমি যদি শিখতে পারি, যখন প্রশ্ন আসবে ওটা করে আমরা উত্তর দিতে পারবো। এটা যদি পারি পেছাও পারবো, একই একই ধরো, সেটা অন্য বিষয় থাকবে। এখানে এই বিষয় হোয়াট শুড উই ডু, এখানে কিন্তু ইউ দেওয়া হয়েছে, এখানে তোমাদের, এটা প্লুরাল ওখানে পারে, হোয়াট শুড ইউ ডু, ইউ অর্থ তুমিও হয় তোমরাও হয়। আমি এখানে যদি তোমরা মনে করি, উত্তর দেওয়ার সময় আমরা একবার, তাহলে ইউ থাকলেও উই হিল এবং উই থাকলেও উই ছিল। তবে আমরা কৌশল করে এখানে উই উই রেখেছি, এখানে ইউ লিখছি, এই ইউটাও আসলে উই হয়ে যাবে, উত্তর দেওয়ার সময় উই হয়ে যাবে। তুমি যদি আই দেখো তাও ভুল হবে না, মানে সে নাম্বারটাও নেব, আই দিলেও উত্তর হয়ে যাবে, উই দিলে সবাইকে বোঝানো হবে, সবারই পাওয়া উচিত, সবারই করা উচিত। তো হোয়াট শুড ইউ ডু, তোমার কী করা উচিত, টু কিপ ইউর বডি ফিট, শরীর সুস্থ রাখার জন্য কী করা উচিত, শুধু সকালবেলা উঠতে হবে নাকি শুধু পানি খেলেই হবে, সব করতে হবে না, ব্যায়াম করতে হবে না, তোমার ইমোশনটাও সংযত করতে হবে। এই যে একটু আগে বলছিলাম ইমোশনটা কী জানি বললাম, সামান্য ব্যাপারে হাসতে 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 শুয়ে পড়লাম, আবার সামান্য ব্যাপারে কাঁদতে কাঁদতে 3 দিন ধরে কাঁদতে আসি, এভাবে হবে না, সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে, আবেগ সংযত করতে হবে। আবেগ রাগ করা যাবে না, কান্না করা যাবে না। আমরা এই যে ইনস্ট্রাকশন এগুলো ফলো করে আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেব। হোয়াট শুড ইউ ডু টু কিপ ইউর বডি ফিট, এর উত্তরে আমরা কী লিখব, যে উই শুড গেট আপ, দেখো উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এটা প্রথম উত্তর বললাম না, 3টে সেন্টেন্স রাখবো, প্রথমেই লিখবো উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এটা ঠিক হলে সবার জন্য। তারপরে বারবার শুট না দিয়ে ইচ্ছে করলে আমি অন্য ওয়ার্ড ব্যবহার করতে পারি, যে আমাদের সুষম খাবার খেতেই হবে, এটা মাস্ট। তুমি শুট ব্যবহার করলে কোনো ভুল নাই, তুমি যে বলো উই মাস্ট ইট আ ব্যালান্সড ডায়েট অ্যান্ড ড্রিঙ্ক এনাফ পিওর ওয়াটার, তাও তো হয়ে যাবে। উই মাস্ট ইট, উই শুড ইট শুদ্ধ, যদি বলি উই মাস্ট ইট একটা জোরালো খেতেই হবে, তাও শুদ্ধ। উই মাস্ট ইট আমাদের খেতেই হবে, ইট তো এখানে আছে, উই মাস্ট ইট আ ব্যালান্সড ডায়েট অ্যান্ড জোরা দিয়ে দেবো অ্যান্ড ড্রিঙ্ক এনাফ পিওর ওয়াটার, দ্বিতীয় সেন্টেন্স হয়ে গেল, দ্বিতীয় সেন্টেন্স হয়ে গেল, আমি কিন্তু দুটোকে জোরা দিলাম। আবারও বলি উই মাস্ট ইট আ ব্যালান্সড ডায়েট অ্যান্ড ড্রিঙ্ক এনাফ পিওর ওয়াটার, দুটো হয়ে গেল, এক নম্বর এক, দুই নম্বরে দুই, কি সুন্দর, এক দুই তিন। এবার তৃতীয় প্রশ্ন, তৃতীয় উত্তরটি মানে শেষ বাক্যগুলো কি, বাক্যটা কী হবে, আমি বলছিলাম ওর 3টে সেন্টেন্স। একটু আগে বলছিলাম সুর, সুরের অপর নাম অর্থ, তোমাদের তো আজকে শেখো সুরের অপর নাম অর্থ, সুর অর্থ উচিত, অর্থ অর্থ উচিত। তুমি যদি সুরকে অর্থ করো এক্সামে একটু খুশি হবে, যে আমি এটা ভালো জানি, অর্থ অর্থ ইজ ইকুয়াল টু সুর, তুমি শুরু ব্যবহার করতে পারো, এটা করতে পারো উচিত। আমরা শেষ বাক্যটা এভাবে শেষ করতে চাই, উই অট টু টেক, অট টু উই টু এর পরেই ভাগ, অথবা শুডের পরেই ভাগ, উই শুড টেক, উই অট টু টেক, একই কথা, উই অট টু, উই যে অট টু দেখা যায়, উই অট টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি অ্যান্ড কন্ট্রোল আওয়ার ইমোশন, উই অট টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি অ্যান্ড কন্ট্রোল আওয়ার ইমোশন। আমার কিন্তু উত্তরগুলো হয়ে গেল, তুমি যদি এই পর্যন্ত লিখে শেষ করো এটাও উত্তর হয়ে গেছে। আর যদি বলো আরেকটা বাক্য লিখতে চাই,
অতিরিক্ত তবে সুন্দর হবে ফিনিশিংটা ফাইন হবে কিভাবে সেটা বাই ফলোয়িং দিস ইনস্ট্রাকশনস বাই ফলোয়িং দিস ইনস্ট্রাকশনস উই ক্যান কিপ আওয়ার বডি ফিট এটা দিলে এন্ডিংটা সুন্দর হয় বাই ফলোয়িং দিস এখানে ইনস্ট্রাকশন অনেকগুলো না এই জন্য দিস বানানোর তোমরা কি লিখবা দিস বানানোর প্লুরাল শেষ বাক্যটা লেখার জন্য তুমি যদি লিখতে নাও পারো আগের তিনটা বাক্য লেখলেও চলবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে এই প্রশ্নের উত্তর কীভাবে দিতে হয় এবং তোমরা সেই বাক্যগুলো লিখতে পারবে তোমাদের একটু সাহস বেড়ে গিয়েছে তো আমি তোমাদের প্রথম ক্লাসটি নিলাম হয়তো বা আরেকটি ক্লাস নাও লিখতে পারে নাও পারে তোমাদের ভালো হয়েছে উনি ক্লাস নেবেন তো তুমি কী করবে বাড়ি কাজ করবে সবাই জানো নিয়মিত বাড়ি কাজটি কীভাবে করতে হয় এই তিনটি প্রশ্নের উত্তর তুমি লিখবে ঠিক দুই দিনের ভিতরে কারণ আর্লিয়ার দ্য বেটার আগে করলে ভালো হয় টিচার আবার এগুলো দেখে কমেন্ট দেখে তোমাকে কমেন্ট করে তোমরা ভালো করে তোমরা লাইক দেয় আর তোমরাও এই ক্লাসটা করে লাইক দেবে শেয়ার করবে এবং নিয়মিত বাড়িয়ে গেছে তো আজকে আমি এই ক্লাস এখানে শেষ করতে চাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাস তোমাদের দেখার জন্য আমার জন্য রইল ধন্যবাদ সবাইকে